গবেষণার মাধ্যমে যে কোনো কিছুর সমাধান করা যায়। বাংলাদেশের মতো জনবহুল দেশে এই গবেষণালব্ধ কাজগুলোতে তরুণ প্রজন্মের এগিয়ে আসা খুবই জরুরি। আমাদের বাংলাদেশে আপনি তুলনামূলকভাবে জিডিপির, যদি আপনি ইসরায়েলের মতো একটা দেশের কথা চিন্তা করেন, ইসরায়েল তার জিডিপির 8% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ব্যয় করছে। সাউথ কোরিয়া তার জিডিপির 4% অফ দ্য টোটাল জিডিপি সে বিনিয়োগ করছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ করছে মাত্র 0.3%। তো স্বাভাবিকভাবে আপনি যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও যান, আপনি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করে দেখেন, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডার থেকে কম্পারেটিভলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কয়জন যাচ্ছে। আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিটা কিন্তু সত্যিকার অর্থে আপনি যেই শিক্ষা আপনি ইউটিউবের মাধ্যমে পাচ্ছেন, সেই শিক্ষা কিন্তু ইউনিভার্সিটিতে, ক্যাম্পাস ভিত্তিক ইউনিভার্সিটি যাওয়ার কোনো কিন্তু প্রয়োজনীয়তা থাকে না। এটা হচ্ছে চরমতরে বাস্তবতা। ইউনিভার্সিটি থাকতে হবে রিসার্চিং হাব। আমরা যদি সত্যিকার অর্থে ইউনিভার্সিটির কার্যকারিতা বাড়াতে চাই, তাহলে এটাকে রিসার্চিং হাবে আমাদের পরিণত করতে হবে। এবং ডিপসি খালি না, আমাদের মনে রাখতে হবে ডিপসি পোর্টের ম্যারিটাইম ইকোনমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, মেটাভার্স টেকনোলজি আছে, এমআরএনএ টেকনোলজি আছে, ডিএনএ সিকোয়েন্সিং আছে। আগামী দিনের প্রযুক্তি কিন্তু সম্পূর্ণভাবে রোবোটিক্সের উপরে নির্ভরশীল হবে। আগামী দিনের প্রযুক্তি কিন্তু সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে নির্ভরশীল হবে। যত তাড়াতাড়ি আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবো, আমাদের ইয়াং জেনারেশনে বড়, আমাদের প্রায় 80% মানুষ আজকে 35 বছর নিচে, তাদেরকে কী করে আমরা মোবিলাইজ করতে পারি, কী করে আমরা তাদের চিন্তা চেতনার এই উদ্ভাবনীয় চিন্তা চেতনা বিকাশিত আমরা করতে পারি, সেই সুযোগটা, সেই প্ল্যাটফর্মটা সরকারের উচিত যে সৃষ্টি করে, নির্মাণ করে দেওয়া।